মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন সকাল হয়ে গেছে, যেমন আশপাশটা দেখে বুঝতেই পারছো। তো বেরোবার আগে আমি সকালে কি কি কাজ করে আমার মাকে হেল্প করে যাই, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। এই যে ধোয়া বাসনগুলো আছে, এগুলো আমি নিজের জায়গায় রেখে দেবো। আমি গ্যাসটা মুছে নেব সকালে উঠে, যদিও গ্যাস খুব একটা নোংরা হয় না আমাদের রাতের বেলায়, তবুও আমি গ্যাসটা একটু মুছে নেব। চা করার আগে বেশ গ্যাস ট্যাস বা কিচেন টপ এগুলো যদি পরিষ্কার থাকে তাহলেই ভালো লাগে। তো এবার আমি কিচেন টপটাকেও ক্লিন করে নেব। সব পরিষ্কারই থাকে, তবু ওই মা বলে যে বাসি, মাদের একটা ব্যাপার থাকে। আর আমারও মনে হয় বেশ পরিষ্কার আরেকবার করে নিয়ে তারপরে চাটা করলে বেশ একটা বেশ ফ্রেশ ফিল হয়। এই যে চায়ের কটা বাসন আছে ধোয়াই থাকে, আরেকবার যেহেতু রাত্রিবেলা এমনি থাকে না, সেই কারণে একবার ধুয়ে চায়ের কাপড়। খুব ফ্যাশনেশন আছে ছোটবেলার থেকে। ছোটবেলায় সবার আগে গেলে জেনারেলি কি হয়, মানে মেয়েরা সবসময় আগে মানে সব কসমেটিক্স তারপর অ্যাক্সেসরিজ খোঁজে নানারকম। তো আমি সবার আগে গিয়ে চুড়ি চুড়ি এসব খোঁজে। তো আমি কি করতাম, আমার মানে মানে কাপ লাগবেই একেবারে, যেখানেই যাই সে মেলা যেখানেই যাই আমি শুধু মানে কাপের প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন ছিল, বিকজ আমি ছোটবেলা থেকে চা খাই, চায়ের একটা নেশা আছে। তো এটা আমাদের ফ্যামিলি থেকেই এসেছে, আমার বাবার ফ্যামিলিতে সবাই চায় পোকা। মানে ওখানে যে মানে আমার যে দাদুর বাড়ি মানে ঠাকুরদার বাড়ি, সেখানে যে মানে দিনে কতবার চা হতো মানে সেটা কাউন্টেবল না, কাউন্ট করে বলা যাবে না। মানে চায় কেটলি বোধ হয় একটা বসানোই থাকতো অলওয়েজ, কাকাদের ফ্রেন্ডসের গ্রুপ আসতো, বিশেষ করে সানডে কথা বলছি। করবো এই চাটা সিমে হতে থাকবে, আর তার সাথে সাথে আমি কি করব, মানে সিমে হতে থাকবে মাঝখানে গিয়ে গিয়ে আমি একটু মানে যেই জল ফুটে যাবে একটু চিনি দিয়ে আসবো, তা চাপাতা দিয়ে আসবো, তারপর যখন লিকারটা হয়ে যাবে আবার দুধ দিয়ে আসবো। দুধ দিয়ে আমি একটু কড়া চা খাওয়া প্রেফার করি। অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড আমি কি করব, আমার যে সকালবেলায় রুটিন আছে প্রাণায়াম করা বা যোগাসন করার, সেটা করে নেব, কারণ হাতে সময় আমার খুব কম থাকে, তো দুটো কাজকে একসাথে করতে হবে। তো চলো। ওদিকে আমার মনে হয় চায়ের জল ফুটে গেছে, তো চলো চিনি আর চা পাতাটা দিয়ে আসি। তো চায়ে আমার চিনি চা পাতা দেওয়া হয়ে গেছে, আর এই যে যখন চা ফোটে না একটা সুন্দর, দেখো একটা খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তো এটা জাস্ট মনটাকে সকালবেলা একদম ফ্রেশ করে দেয়। যারা যারা টি লাভার আছো আই এম শিওর যে সবার এই সকালবেলা এই স্মেলটা ডেফিনেটলি ভালো লাগে। তো চলো চাটা ফুটতে থাকুক, ফ্লেম আমি সিমে রেখেছি, তো চাটা ফুটতে থাকুক, ততক্ষণ আবার ব্যাক টু যোগাসন। আসলে সকালবেলা এত হারি থাকে না, তো আলাদা আলাদা করে সেপারেটলি করা যায় না, তো দুটোকে এরকম ভাবেই ওদিক ওটা হতে থাকে, আমি এদিকে যোগাসন করতে থাকি। জানি যোগাসন করতে করতে উঠতে হয় না, বাট কি করবো উপায়। ডেফিনেটলি তো এবার গিয়ে দুধটা দিয়ে আসি। আর হ্যাঁ আমি মিল্ক টি খাই, আই কান্ট লিভ উইদাউট ইট, মানে অনেক ওয়েট মানে ওয়েট লস করেছি, তো সেই জন্য এখন আর আমি কিছু ডায়েট করছি না। হ্যাঁ যখন ডায়েট করতাম তো আমি সব কিছু করে নিতে পারতাম, বাট ওই চাটা আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতাম না, গুড় দিয়ে হলেও আমার মিল্ক টি তো চা মানে। বাকি প্রাণায়াম মানে যোগাসনগুলো করে নেবো আর কি। ততক্ষণ চলে তোমাদের আমি বেশ এই শীতের সকালটা একটু দেখিয়ে দিই। শীতের সকাল বেশ মানে নিয়ে একটা বেশ আলাদাই একটা আমেজ থাকে বা একটা আলাদাই ফিলিংস থাকে। আমরা সকালে আমাদের একটা বক্স জানলা আছে প্লাস ব্যালকনিও আছে, তো ওখানেই আমরা মানে ছোট একটু গার্ডেন মতো করার ট্রাই করেছি। আর ফ্ল্যাটে তো অত জায়গা পাওয়া যায় না, তো দেখো এখানে কী সুন্দর একটা জবা ফুটেছে, এখনও পুরোপুরি একদম মানে খোলেনি, ফুলবে যত সকাল হবে। তারপর এখানে দেখো গোলাপ গাছেও কী সুন্দর গাঁদা ফুল,
শীতকালে তো মানে মানে গাঁদা ফুলের তো সবসময় একটা আলাদা ইয়ে থাকে, মানে ইটস আ সিম্বল অফ হ্যাপিনেস, দারুণ লাগছে। তবে নাও তো চা আমার অলমোস্ট ডান, তো এখানে আমি বিস্কিট নিয়ে নেবো। এখানে তো মানি বিস্কিট নিয়ে, সকালবেলা আমি মানি বিস্কিট খাই, তো মানি বিস্কিটের প্যাকেটটা ঢালতে হবে দাঁড়ো, এখন ঢালতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো আমি একটা বেকারি বিস্কিটই নিয়ে নিলাম। আমার বেকারি বিস্কিট খেতে খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, কার বেকারি বিস্কিট খেতে ভালো লাগে আমাকে ডেফিনেটলি জানিও। তো চা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি খুব স্ট্রং করে খুব কড়া করে চা খাই। এবার চা নিয়ে চলে এসেছি, তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে কিছু আড্ডা দেওয়া যাক। বেসিক্যালি এই সময় আমি চা খেতে খেতে একটু হনুমান চালিসার গান শুনি, আমার খুব ভালো লাগে, মনটা বেশ মানে কি বলবো যে মানে হনুমান চালিসার গানটা এরকমই না যে মনে যদি তোমার মুড স্যাড থাকে বা এ থাকে তো একদম চিয়ার আপ হয়ে যায়, যত মনে নেগেটিভিটি থিঙ্কিং আসে সমস্ত কিছু দূর হয়ে যায়। তো এটা আমি রিসেন্টলি শুরু করেছি, তো এবং মানে সত্যি খুব হেল্পফুল। চা খাওয়ার টাইমটাই হচ্ছে আমার মি টাইম বলতে পারো, এই সময়ে মানে নানারকম চিন্তাভাবনা, মানে চিন্তাভাবনা বলতে যে কী কী করবো সারাদিনে, কী কী কাজ আছে সমস্ত কিছু এই সময় আর কি ভাবতে থাকি, প্ল্যান করে নিই। পরে তো ব্যাক টু ব্যাক চলতে থাকে, তো আর ভাবার টাইম পাই না। তো এটা খুললে যদিও ঠান্ডা আসছে, আজকে কম্পারেটিভলি দুদিনের তুলনায় ঠান্ডাটা কম, তো বেশ একটু রাস্তা দেখতে দেখতে রাস্তার লোকজন সব যে যার কাজে মানে যাচ্ছে আর কি, সবাই খুব ব্যস্ত, তো যে যার কাজে যাচ্ছে বেশ দেখতে দেখতে চা খেতে ভালোই লাগে। সকালে বেকারি বিস্কিটই খাচ্ছি, এখন বিস্কিট ঢালতে গেলে আরও টাইম লাগে, সকালে বেকারি বিস্কিট খাওয়া একদমই উচিত নয়, বাট কি করবো। আমার ছোটোবেলা থেকে না হাবিট, যে কোনো বিস্কিট হোক একমাত্র ক্রিম বিস্কিট ছাড়া আমার চায়ে ডুবিয়েই খেতে ভালো লাগে। মানে আমাকে আমার বাবা মা সবসময় বলতো যে কী তুই এইসব বিস্কিটের তো টেস্টই নষ্ট হয়ে যায় চায় ডোবালে, বাট আমার ওটাই, আমার যেন মনে হয় টেস্ট আরও এনহ্যান্স হয় চায় ডোবালে, তো আমি চায় ডুবিয়েই খেতে প্রেফার করি। ওরাও কি এরকম করো আমার মতো চায় ডুবিয়ে বিস্কিট খাওয়া? আমার মনে হয় মোস্ট অফ দ্য বাঙালি করে থাকে, এটা একটা কতগুলো আর হ্যাবিট আছে যেগুলো সব বাঙালিরই থাকে আমার মনে হয়। একটা সিপ নিলাম না, ব্যাস মানে ঘুম থেকে উঠে যে একটা মানে ঘোর তো থেকেই যায় না, ঘুমের ঘোর থেকেই যায়, তো এই যে চাটা খাবো না সমস্ত ঘোর কেটে যাবে, মানে আমার কাছে তো চা হচ্ছে বেস্ট এনার্জি ড্রিঙ্ক। চলো এবার সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, এবার যে কাজগুলো আমি সকালবেলায় মাকে করে হেল্প করি সেগুলো ফটাফট করে নিই, একদম টাইম থেকে চলো। চায়ের বাসনটা পড়লো, মা তো সকালে প্ল্যাস্টিক খায়, তো চায়ের বাসনটা ধুয়ে নেবো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, এসে ভাবছো যে স্নান করে এসেছি অথচ সেম ড্রেস পরে কেন আছি, অ্যাকচুয়ালি এক্ষুনি তো রেডি হয়ে বেরোবো, তো সেই কারণে আর মানে একেবারে ওই ড্রেসটাই পরে নেবো, বেরোবার ড্রেসটাই পরে নেবো। তো এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে ডক্টরেট, বিকজ আমার মুখে না ডক্টরেট প্রোডাক্ট ছাড়া কিছু ইউজ করে না। একবার হোলি খেলেছিলাম, হোলি খেলতে গিয়ে আমার একদম 12টা বেজে গেছে, জানি না ওরা কী কালার ইউজ করেছিল, তো তারপর থেকে আমার না এরকম বড় বড় অ্যাকনে বেরিয়ে গিয়েছিলো পুরো মুখে ভর্তি, মানে ট্রেনে বাসে যখন অফিস যেতাম এমন কেউ ছিল না যে আমাকে কিছু সাজেশন দিত না যে এটা করো বা ওটা করো। তো তারপরে লাকিলি অনেক ডক্টর দেখিয়েছিলাম, কিছুতেই ঠিক হচ্ছিলো না, লাকিলি তারপরে কথাগুলিকে দেখাই, ওনার ফুল নেমটা আমার ঠিক মনে নেই, তো ওনাকে দেখানোর পরে মানে এটা ছুট
এখন সব ঠিক মানে মোটামুটি ঠিক আছে। তবে হ্যাঁ, আমি বাইরে কিছু ইউজ করতে পারি না, তো আমাকে সবসময় ডক্টরের প্রোডাক্ট ইউজ করতে হয়। এটা হচ্ছে যেমন সানস্ক্রিন SPF 50 প্লাস, তো এটা ইউজ করছি। সানস্ক্রিন না সবসময় ইউজ করা উচিত সকালে উঠে, ইদার তুমি বাইরে যাও আর না যাও, ঘরেই থাকো, বাট সানস্ক্রিন সবসময় অ্যাপ্লাই করা উচিত। এটা আমি কলেজ লাইফ থেকে মেনটেন করে আসছি, বিকজ ঘরে থাকলেও যারা হাউস ওয়াইফ আছে তারা রান্না করছে, তো আগুনের তাপটা তো আসছে, তো সেই কারণে ওটাও একটা একরকম হিট তোমার স্কিনকে ড্যামেজ করছে। তো সেই জন্য বাইরে যাও কি না যাও, অলওয়েজ ট্রাই টু অ্যাপ্লাই সানস্ক্রিন। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নেবো, এটা হচ্ছে এলাইটিনের কাজল। আমি মেবলিন ল্যাকমে সমস্ত কিছু ইউজ করেছি, কিন্তু যেহেতু আমার সোয়েটিং খুব বেশি হয় না, তো সেই কারণে সেই যতই স্মাজ প্রুফ থাক আমার স্মাজ হয়েই যায়। বাট রিসেন্টলি আমি এটা ইউজ করছি, এলাইটিনের গোল্ড ব্ল্যাক, তো এটা বেশ ভালো লাগছে আমার। চলে যাচ্ছে, এবার ভুরুটা ঠিক করে নেবো। আমি ভুরু কোনোদিনও প্ল্যাক করিনি, কোনোদিনও না, নট এভার ইন মাই লাইফ। বেসিক্যালি আমি খুব বেশি কিছু মুখে ইউজ করি না, কোথাও ফাংশন বা কোনো অকেশনে গেলে হার্ডলি ওই কম্প্যাক্ট আর ফাউন্ডেশনটা ইউজ করি, তাও মানে ল্যাকমেটটা ইউজ করি অনেক এক্সপেরিমেন্ট করার পরে, সব কিছু আমাকে ভয় ভয় ইউজ করতে হয়। তো বেসিক্যালি এটাই বেরোবার আগে আমার যাই বলো এইখানে আমি ব্রেকফাস্টে বসে পড়েছি, তো ব্রেকফাস্টটা করে তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আজকে যেটা ব্রেকফাস্টে আছে চলো দেখাই তোমাকে। তো ব্রেকফাস্টে আছে রুটি, আলুর তরকারি আর দুটো খেজুর, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। Three, two, four.